আউটসোর্সিং এর টাকা দিয়ে কোরবানিতে অংশগ্রহণ করা জায়েজ হবে কিনা এবং আউটসোর্সিং টাকা হালাল কিনা, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর যে উপার্জন এটা হালাল কিনা, এর উত্তর হলো যে মৌলিকভাবে এটা হালাল। দেখতে হবে আউটসোর্সিং করে আপনি কী কাজ করছেন, ফ্রিল্যান্সিং করে আপনি কী কাজ করছেন। আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি একটা হারাম কাজের অর্ডার নেন, ধরেন একটা মদের প্রোডাক্ট এটা ডিজাইনের কাজ নিয়েছেন আপনি, তাহলে আপনার কাজটা হারাম হবে, এটার উপার্জন হারাম হবে। আপনি একটা পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা পোশাকটা হালাল, পোশাকের ডিজাইনের কাজ নিয়েছেন, আপনার কাজটা হালাল হবে। আপনি ফ্রিল্যান্সিং করে কী কাজ করে দিচ্ছেন ক্লায়েন্টকে, আপনার ক্লায়েন্টকে যে কাজটা করে দিচ্ছেন সেটা যদি কী হয় হালাল কাজ হয়, তাহলে সেটার উপার্জন আপনার কী হবে হালাল হবে। আর যদি সে কাজটা হারাম হয় তাহলে তার উপার্জনটাও কী হবে হারাম হবে। এটা হলো অনেকটা শেয়ার মার্কেটে বিজনেসের মতো। অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে শেয়ার মার্কেটে ব্যবসা করা জায়েজ আছে কিনা। মৌলিকভাবে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচার ব্যবসা করা এটা জায়েজ আছে। কোন কোম্পানির শেয়ার কিনছেন, তাদের কাজ কি, পলিসি কি, আপনি যে শেয়ার কিনছেন সেখানে কোনো হারামের ভাগিদার হচ্ছেন কিনা, এটা হলো দেখার বিষয়। কথার কথা, একটা কোম্পানি একটা বৈদ্যুতিক আইটেম আবিষ্কার মানে উৎপাদন করে, তা আপনি সেই কোম্পানির শেয়ার কিনছেন, তারা বিদ্যুতের বিভিন্ন আইটেমগুলো উৎপাদন করে করে এগুলো বিক্রি করে, সেই কোম্পানির শেয়ার কিনছেন কিনা জায়েজ, এটা বেচাও কি জায়েজ। আমাদের দেশের শেয়ার মার্কেট এটা অবশ্য দুনিয়ার অন্য 10টা শেয়ার মার্কেটের মতো না। এটাকে সংশ্লিষ্টরা, এই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তারাই বলেন এটা জুয়ার মার্কেট। তো এটার কথা আমি সাধারণ শেয়ার আন্তর্জাতিকভাবে বা যেখানে সত্যিকারের যে শেয়ার কেনা বেচা হয়, জুয়ার মতো কোনো কারবার নাই, সেই কথা বলছি, কমন কথা বলছি, সাধারণ মশালা বলেছি। ফ্রিল্যান্সিংটা এরকম, যদি আপনি হালাল কাজ করেন তাহলে তার মাধ্যমে উপার্জনটা হালাল হবে। আপনি 10টা কাজ করছেন, 2টা হালাল করছেন, 8টা হারাম করছেন, তো 2টার টাকা আপনার হালাল, বাকিটা হারাম। কথা কি বুঝাতে পারছি? কোনো মসজিদের ওয়াকফ করা জায়গা ক্রয় বিক্রয় করা যাবে কি না? কোনো মসজিদের জায়গা যদি ওয়াকফ করা হয়, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য মসজিদ দান করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, এই ওয়াকফ করা জমি কখনো বেচা যাবে না, এটা কখনো বিক্রি করা যাবে, এটা পরিবর্তনও করা যাবে। একজন ওয়াকফ করে চলে গেলেন, আপনি মসজিদ কমিটির লোকজন, আপনি বেচে আরেক জায়গায় মসজিদ করলেন, জায়েজ হবে? এটা জায়েজ হবে না। ওয়াকফের জমিন বেচা কেনা পরিবর্তন করা এটা জায়েজ নাই। কোনো পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে, তাহলে ওই পরিবারের অন্যান্য সদস্যদের ইবাদত কবুল হবে কি না? পরিবারের কর্তা যদি হারাম উপার্জন করে, তাহলে আমি পরিবারের সদস্য হিসেবে আমার ইবাদত কবুল হবে কি না? এর উত্তরে দুইটা অংশ করতে চাই। প্রথমত, হারাম উপার্জন, হারামটা দুই প্রকার। একটা হলো হারাম লাইনিহি, মূলগতভাবে হারাম, ডাইরেক্ট হারাম, সরাসরি হারাম। যেমন শুকরের গোশত, মদ, একজনের পকেট থেকে টাকা মেরে নিয়ে আসলো, চুরি করে নিয়ে আসলো, এটাকে একটা ডাইরেক্ট হারাম, এটাকে হারাম লাইনিহি বলা হয়। আপনি যদি জানেন আপনার বাবা, আপনার বড় ভাই এইরকম নিয়ে আসছে, পকেটমারি করে টাকা নিয়ে আসছে, চুরি করে টাকা নিয়ে আসছে, আরেকজনের ক্ষেতের থেকে খাবার নিয়ে আসছে, দেখছেন, এটা আপনার জন্য খাওয়া জায়েজ না, এটা খাবেন না, এটা হারাম লাইনিহি। হারাম লিগাইরিহি যদি হয়, অর্থাৎ মূল জিনিসটা হারাম না, উপার্জনের পদ্ধতিটা হারাম, যেমন সুদের মাধ্যমে কারবার করলো, ঘুষের মাধ্যমে কামাইলো, এগুলোকে বলা হয় হারাম লিগাইরিহি। অর্থাৎ এটাও হারাম, কিন্তু হারামটা হয়েছে মূলত তার উপার্জনের পদ্ধতিটা হারাম হওয়ার কারণে। এই টাইপের যে হারাম সেটাও খাওয়া হারাম, এটা মনে করি না এটা খাওয়া হালাল। যদি আপনি পরিবারের এমন সদস্য হন, আপনার উপার্জনের আর কোনো উপায় নাই, ছোট মানুষ, আপনার কোনো চাকরি বিক্রির বয়স নাই, কেউ কাজ দিবে না, কোথাও কাজ পাবেন না, নিজস্ব কোনো টাকা পয়সা নাই, আপনি তার উপরে ডিপেন্ডেন্ট, আপনি তার উপরে নির্ভরশীল, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যতটুকু আপনার যান বাঁচানোর প্রয়োজন হয় ততটুকু, যতটুকু দরকার হয়, না হলে না, ততটুকু তার সম্পদ থেকে আপনি ভোগ করতে পারেন। তবে আপনার যদি নিজস্ব কোনো সম্পদ থাকে, তাহলে আপনার জন্য তার এগুলো খাওয়া জায়েজ। ধরেন আপনি একজন ইয়াং মানুষ, তো আপনি উপার্জন করেন, আপনি হালাল উপার্জনের চেষ্টা করেন, আপনি টিউশন শুরু করে দেন, যে কোনো ভাগ উপার্জনের চেষ্টা করেন, যদি রাস্তা থাকে আপনি সেই রাস্তা যাবেন এবং হালাল খাবেন। হালাল জিনিসটা এমন একটা বিষয় যে এটার উপরে ইবাদত কবুল হওয়া, দোয়া কবুল হওয়া, জান্নাতে যাওয়া সব কিছু ডিপেন্ড করে। কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন হালাল খেতে। কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা হালাল খাও। এরপরে বলেছেন, ওয়া আমালু সালেহানে, কামল করো। আমাদের সমাজে অনেক মানুষ মনে করে আগে যে কোনোভাবে পয়সা কড়ি কামায় নেই, এরপরে এরপরে বুড়া বয়স হয়ে গেলে মাহফিলের জন্য 50,000 দিয়ে দিব, হুজুর কত জোরে নাতারাত নাড়াতে একবার দিছে আজকে শুনেন নাই,
নাড়া তাকবির দিয়ে দিবে হুজুর, মসজিদে দিয়ে দিব সিমেন্ট, তারপরে যায় ইঁট, হুজুরের হাদিয়া দিব পকেটে 2-5 হাজার টাকা, হুজুররা দোয়া করে দিবে, আমার আর পায় কি? আমার আগে যত আকাম কুকাম করে পয়সা কামাই করছি সব কালোগুলা সব সাদা হয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? আপনি বুড়া কলে দান সৎকা করে চুরিদারি করে দুর্নীতি করে 2 নম্বরই করে টাকা কামাই করে এরপরে একটা সময় দান সৎকা করে মানুষের চোখে ধুলি দিতে পারেন, আপনার মালিকের চোখে ধুলি দিতে পারেন না। আমি আমার তরুণ বন্ধুদের কাছে বিশেষ করে আহ্বান করব, হালাল উপার্জন করবেন এবং জীবনে চ্যালেঞ্জ নেবেন। আমার খুব লাক্সারিয়াস লাইফ দরকার নেই, আমার খুব ভালো গাড়ি বাড়ির দরকার নেই, আমি সৎ মানুষ থাকবো, আমার সব বন্ধুদের ফ্ল্যাট থাকবে প্লট থাকবে আমার দরকার নাই, আমি ভাড়ায় থাকবো কিন্তু সৎ থাকবো। আপনি ওই বন্ধুদের চাইতে অনেক সুখে থাকবেন ইনশাআল্লাহ। ওরা যত সুখে থাকুক ওরা নিজেদেরকে চোর হিসাবেই জানে, চোর কখনো নিজেকে ভালো মানুষ, চোর হাজির সাহেব হয়ে গেলে সবাই হাজির সাহেব বলে নারায় তাক বিদ্যায় ঠিক আছে, কিন্তু সে নিজে জানে সে বাটপার চোর, টিন চোর গম চোর চাল চোর ডাইল চোর, ঠিক না ভাই? ঠিক, বিভিন্নভাবে চুরিদারি করছে সে। আরে ভাই আপনি বড়লোক হইয়া 2 নম্বর পথে কামায়া গাড়ি বাড়ি করলেন, বউ বাচ্চারা আয় ফুর্তি করলো, আত্মীয় স্বজন আয় ফুর্তি করলো, কবরে হিসাব আখেরাত হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক না? আরে কবরেরটা তো বাকি, নগরটাতে আসেন, তারা মোজ মাস্তি করবে, মনে করবে কি আমার বাপে এত কিছু কামাই করছে, আমার স্বামী এত কিছু আনছে, আমার শ্বশুর আমার দাদা এত কিছু আনছে, তারা আপনাকে অনেক বেশি বাহবা দিবে, আপনাকে বলা হবে যে সফল অমুকের ছেলেটা অনেক কিছু ঘটাইছে, এই বেটা যে আস্ত একটা চোর দুর্নীতিবাজ 2 নম্বর, এটা অন্য মানুষরা জানে না, সবাই তারা ভালো বলতেছে, সে নিজের ভেতরে মন থেকে কিন্তু আগুন অপরাধ বোধের একটা আগুন আছে, কিন্তু সে জানবে যে হায় রে হুজুর আমার এত জোর হাজির সাহেব কয়, আমি যে কত বড় ডাকায় কত মানুষের যে কষ্ট করে দিয়ে কত মানুষ হক মেরে টাকা আনছি, তো সে জানবে। আসল সুখ কি শরীরের সুখ না মনের সুখ? একজনের মনে অশান্তি আছে, উপর দিয়ে এসি বাতাসে শরীর ঠান্ডা করছে, মন ঠান্ডা হবে কোনোদিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলছেন, আল গেনা গেনান নাফস, আসল ধনী সে যার মনের দিক থেকে কি ধনী। এই জন্য হিম্মত রাখবেন যে সব চোর বাটপারের মধ্যে আমি সৎ থাকব, আমার পরিবারের লোকজন ডাল ভাত খেয়ে মানুষ হবে, কিন্তু আমার বুকে বল থাকবে আমি সৎ, প্রত্যেকটা পয়সা আমার টন টন করে বাজালে বাঁচবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।